ওয়েলকাম ফ্রেন্ডস, 29/11/2021 তারিখে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মিড ডে মিলের প্রজেক্ট ম্যানেজার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে আগামী জানুয়ারি মাস থেকে খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে স্কুল ওপেন হয়ে যাবে। তারও ইঙ্গিত বোঝা যাচ্ছে প্রজেক্ট ম্যানেজারের মিড ডে মিলের প্রজেক্ট ম্যানেজারের নোটিশ থেকে 29/11/2021 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিএমদের উদ্দেশ্যে সেই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশে বলা হয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখের মধ্যে চেকলিস্ট মানে গুগল ফর্মেটে যে চেকলিস্টটি রয়েছে সেই চেকলিস্টটি সাবমিট করতে। কেননা সেই চেকলিস্টে বলা হয়েছে প্রত্যেক স্কুলের মিড ডে মিলের যাবতীয় সামগ্রী, যাবতীয় সরঞ্জাম, যাবতীয় আনুষঙ্গিক জিনিসগুলো সব কিছু সব ঠিকঠাক রয়েছে কি না সেই সমস্ত কিছু সেই গুগল ফর্মেটে সাবমিট করতে বলা হয়েছে তিন তারিখের মধ্যে। তাহলে বোঝাই যাচ্ছে সব কিছু ঠিক থাকতে গেলে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত খুব সম্ভবত তাড়াতাড়ি স্কুল খুলে যাবে। আর স্কুল খুলে গেলে চাল ডাল যেভাবে দেওয়া হতো মাসের পর মাস সেভাবে আর দেওয়া হবে না, রান্না করে খাওয়ানো হবে বাচ্চাদের 5 থেকে 8 পর্যন্ত। ওই নোটিশটিতে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুল রিওপেনিংয়ের ভাবনা চিন্তা চলছে এবং খুব সম্ভবত জানুয়ারি মাস থেকেই ফিজিক্যালি ক্লাস শুরু হয়ে যাবে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। একবার এই নোটিশটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন নোটিশটাতে কী বলা হয়েছে। আর সব নিচে দেখুন নোটিশটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে, প্রজেক্ট ডাইরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম 29/11/2021 তারিখ। এবার দেখে নেব এই গুগল ফর্মেটটিতে কী কী রিকোয়ার্ড রয়েছে, কী কী জিনিস মেনশন করতে বলা হয়েছে। স্কুল ওয়াইজ চেকলিস্ট ফর MDMWB ওয়েস্ট বেঙ্গল, প্রথমেই বলা হয়েছে ডিস্ট্রিক্ট নেম অফ ডিস্ট্রিক্ট, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক মিউনিসিপ্যালিটি, তারপরে স্কুলের নেম, তারপরে ইউডাইস কোড, সঠিকভাবে এখানে স্কুলের ইউডাইস কোড লেখার পরে নিচে চলে আসুন স্যানিটাইজ অফ দ্য স্কুল টু বি কমপ্লিটেড বাই সাজেস্টেড টাইম 20/12/2021, অর্থাৎ স্কুল স্যানিটাইজ করতে হবে 20/12/2021 তারিখের মধ্যে। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে কিচেন কাম স্টোর রেডি টু ইউজ বাই সাজেস্টেড টাইম প্ল্যান 20/12/2021, অর্থাৎ আপনার কিচেনের সব কিছু সামগ্রী সব ঠিকঠাক রয়েছে কি না থাকলে 20/12 তারিখের মধ্যে সব ঠিকঠাক করে নিতে হবে। তারপরে অপশানে দেওয়া রয়েছে কিচেন ডিভাইস ইউটিলাইজ টু রেডি বাই সাজেস্টেড টাইম দেওয়া রয়েছে 20/12/2021, অর্থাৎ 20/12/2021 তারিখের মধ্যে কিচেনের সব কিছু রেডি করে নিতে হবে। ডাইনিং হল আপনার সব ঠিকঠাক আছে কি না 20/12/2021 তারিখের মধ্যে করে নিতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার অ্যাবিলিটি টু বি রেডি টু বাই, ড্রিঙ্কিং ওয়াটারের সব কিছু সঠিক রয়েছে কি না, যদি না থাকে তাহলে 20/12/2021 তারিখের মধ্যে সব কিছু ঠিক করে নিতে হবে। হ্যান্ড ওয়াশিং অর্থাৎ হাত ধোয়ার সুবিধা আছে কি না, এলপিজি কানেকশন টু বি রেডি বাই সাজেস্টেড টাইম প্ল্যান 27/12/2021, যদি এলপিজি কানেকশন ঠিকঠাক না থাকে তাহলে 27/12/2021 তারিখের মধ্যে ঠিক করে নিতে হবে। চাল ঠিকঠাক আছে কি না থাকলে 27/12/2021 মধ্যে মজুত করে নিতে হবে। টয়লেট রেডি আছে কি না 20/12/2021 তারিখের মধ্যে 20 ডিসেম্বরের মধ্যে রেডি করে নিতে হবে। অ্যাপ্রন, হ্যান্ড গিয়ার, হ্যান্ড গ্লাভস, কুক কাম হেল্পার বাই রেডি টু সাজেস্টেড টাইম, অর্থাৎ যারা রান্না করেন তাদের হ্যান্ড গ্লাভস, তাদের রান্না করার পোশাক সব কিছু ঠিকঠাক রয়েছে কি না, যদি না থাকে তাহলে 27/12/2021 তারিখের মধ্যে সব কিছু ওকে বা রেডি করে নিতে হবে। তারপরে নিচে চলে আসুন, দ্য কনসার্ন কুক কাম হেল্পার উইল কুক MDM শুড বি ভ্যাকসিনেটেড এগনেস্ট COVID-19, অর্থাৎ যারা রান্না করেন যে গ্রুপগুলো রান্না করে তারা সকলে ভ্যাকসিনেশন করেছেন কি না, যদি না করে থাকেন তাহলে অবশ্যই 24 ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনেশন করে নিতে হবে। তারপরে যে পয়েন্টটিতে বলা হয়েছে রাইস কন্টেনার অ্যাট দ্য স্কুল পয়েন্ট, অর্থাৎ স্কুলের আশেপাশে মানে স্কুলে চাল মজুত রয়েছে কি না, যদি চাল মজুত না থাকে তাহলে 27 ডিসেম্বরের মধ্যে রেডি করে নিতে হবে। আর সবশেষে বলা হয়েছে কুকিং ওভেন কাম রেডি, অর্থাৎ রান্নার যে ওভেন ঠিকঠাক রয়েছে কি না থাকলে আপনাকে 27 ডিসেম্বরের মধ্যে ঠিক করে নিতে হবে। শর্ট ফল ইফ অ্যানি সব কিছু ক্লিয়ার করতে হবে। তারপরে এসব দিয়ে গুগল ফর্মেটটা সাবমিট করে নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে স্কুল খোলার প্রস্তুতি একদম পুরো কদমে চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে স্কুল প্রায় জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে।
তাহলে বুঝতে পারছেন যে স্কুল খোলার সব প্রস্তুতি তুঙ্গে। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।